তুমি দেখাই সিঙ্গারের জমিনে কারা তওবা করছে 29 ডিসেম্বর আর মাত্র মাসখানে দুইটা দিন আছে দুইটা রাত একটা রাত চলে গেলে যে 30 নাইট ফাস্ট আল্লাহ জানুয়ারির 1 তারিখ হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার আমার কলিজার ভাইরা যারা এখনো এই রাতে আছে ওদের জীবনের গুনাহ maaf কইরা দাও নামাও ওয়াদা দাও আমার সাথে 30 নাইট ফাস্টে ডিজি গান বাজাবি না ঠিক ওয়াদা দে ওয়াদা ওয়াদা দে তুই যদি ডিজি গান না বাজাস আর 30 নাইট ফাস্টে যদি ফুর্তি না করস 2024 সাল তোদের জন্য রহমত নিয়ে আসবে আমিন ইনশাআল্লাহ বলেন সবাই গজবে মরলেও তুই মরবি না সবাই করুণা নামে গজবে মরলেও আরেক যদি গজব আসে তুই মরবি না ইনশাআল্লাহ বলো আল্লাহু আকবার বলো তাহলে 30 নাইট ফাস্টে আমোদ ফুর্তি করবা না তো জানুয়ারির 1 তারিখ ডার্লিং এ ঘুরবা না তো হ্যাঁ নতুন জামা পইরা এই হ্যাপি নিউ ইয়ার পালন করবে নদীর পারে যাইয়া কেউ ওই যে দল্লা নদীর উপরে আজকে আসার সময় দেখি হাজার হাজার মগা মুগ আল্লাহ এই গজব থেকে আমাকে হেফাজত করেন আমিন 30 নাইট ফাস্ট এটা মুসলমানের অনুষ্ঠান না কথা বল না কেন এটা খ্রিস্টান অনুষ্ঠান কারণ ইংরেজি মাস আবিষ্কার করছে ওরা ওরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে আমরা পালন করব আরবি মাসে মুসলমান 10ই মুহররম ইনশাআল্লাহ বলো আল্লাহ আকবার বলো কোন মহিলা যদি ওই দিন কাছে নতুন জামা পরে সাইজা গুজা থাকো কপালে জুতার বাড়ি হবে ওই দিন কাছে সবচেয়ে পচা কাপড় পরবা ইহুদির কপালে জুতার বাড়ি মারবা ওরা এই দিনকে ইবাদত মনে করবে আমরা এই দিনকে জুতার বাড়ি মারবো কথা কও না কেন মোটামুটি একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাবা বাবা মায়ের কবরের কাছে যাবা আল্লাহ সবাই নাইসা গাইয়া ইমা এই দিন হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে আর আমরা করতেছি মালিক আমার বাবা আজকে দুনিয়া নাই বাবার কবরের কাছে দাঁড়ে কাম দি যেন আমার সন্তান একদিন বছরে প্রথম দিন আমার লেগে দোয়া করে করা যাবে তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আব্বারে বুকের মধ্যে সেই বেদের আমি নিজে আগে মাফ চাইলাম এরপর আব্বারে বললাম আব্বা দ্বিতীয় চান্স কি এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় এখন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোন রোজা নামাজ হজ রাজায় কোনটা কাজ হবে না ওই মহিলা ডাইরেক্ট জাহান্নামে যাবে আমি সন্তান হয়ে চিন্তা করলাম আমার মায়েরে মাফ করাইতে আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলল আল্লাহ আমি ইলিয়াজের মাকে মাফ করে দিছি বসন্ত আমি সন্তান হই আমি আমার বাবার কাছ থেকে আমার মায়ের মাপ চাইছি আমার মাপ চাইছি আমার বাবার একটা দোয়া করছে কাবা ঘরের সামনে ও মালি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলবা আমি যখন দেখি আপনাদের চোখ দিয়ে পানি পড়ে ওই যে আমার এক বাবা বয়া বয়া কান্তাছে আর ভাবতাছে জেহাদিরে আমিও তো তোমার মতো মা হারাইছি অনেক বাবা ভাবতাছেন আমি তো বাবা হারায় ফেলছি বাবার মতো দুঃখ মিয়া যাদের আজকে নাই আপনি কার কাছে মাপ চাবেন আমি জিহাদি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিরে মাপ চাইতে পারি এ মজলিশপুরের যুবক আমি তোরে আজকে বন্ধু বানাইয়া মার ছাড়বো তুই যদি আমার কথা মতো এই কাজটা করতে পারোস আমিও তোরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম তোর বাবা যদি তোরে মাপ করে দেয় তুইও আল্লাহর ওলি হয়ে যাবি তুই আল্লাহর ওলি হয়ে যাবি যদিও তুই স্কুল কলেজে পড়স তুই বাইজের মুস্তামির মতো ওলি হয়ে যাবি বাইজের মুস্তামি স্কুল কলেজের ছাত্র ছিল আল্লাহ আকবার বলতে পার না খালি মাদ্রাসায় বললি বড় জান্নাতে যাবে কে বলছে জুনাইদ বাগদাদি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার জুনাইদ বাগদাদির মতো এত বড় মুয়াক্কর আর এত বড় কুস্তিমি পৃথিবীতে কেউ ছিল না সেই জুনাইদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারত জুনাইদ বাগদাদি রাস্তায় নামলে গাছে তারে সালাম দিত
বাবা জোনেন বাগদাদ তো মাদ্রাসায় পড়ে আলেম হয়নি, স্বপ্নের ভিতর আল্লাহ ইলমে নাদুরির দ্বারা আলেম বানাইছে। এ কলেজের বন্ধুরা, তুই আল্লাহর ওলি হবি যদি তোর বাবা তোর অ্যাকাউন্টে থাকে, তোর বাবার দোয়া মার অ্যাকাউন্টে থাকলে তুই আল্লাহর ওলি হবি। আল্লাহ হওয়ার জন্য বলো তো, তাহলে ওলি হওয়ার জন্য যা যা দরকার আজকে করতে রাজি আসো না নাই? রাজি আসো, আমার সাথে হাত দুটা উঁচা করে আজকে বলবা, উঠাও হাত, উঠাও উঠাও। আল্লাহ তুমি দেখো মানিক গো সিঙ্গারের জমিনে 29 ডিসেম্বর মালিক 29 ডিসেম্বর কে যেন চোখে পানি নিয়ে কাঁদছে, দুইটা হাত বাড়াইয়া বলতেছি আল্লাহ জীবনে আর এক উক্ত নামাজ কামাই দিব না, জীবনে মা বাপরে কষ্ট দিব না। আল্লাহ তুমি দেখো এই সিঙ্গারের জমিনে কারা তওবা করছে 29 ডিসেম্বর, আর মাত্র মাসখানে দুইটা দিন আছে, দুইটা রাত একটা রাত চলে গেলে যে 30 নাইট ফাস্ট, আল্লাহ জানুয়ারির 1 তারিখ হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার। আমার কলিজার ভাইরা যারা এখনো এই রাত্রে আছে ওদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নামাও, ওয়াদা দাও আমার সাথে 30 নাইট ফাস্টে ডিজি গান বাজাবি না, ওয়াদা দে, ওয়াদা, ওয়াদা দে। তুই যদি ডিজি গান না বাজাস আর 30 নাইট ফাস্টে যদি ফুর্তি না করস, 2024 সাল তোদের জন্য রহমত নিয়ে আসবে ইনশাল্লাহ। বলেন সবাই গজবে মরলেও তুই মরবি না, সবাই করুণা নামে গজবে মরলেও আর এক যদি গজব আসে তুই মরবি না ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার বলো, তাহলে 30 নাইট ফাস্টে আমোদ ফুর্তি করবা না তো, জানুয়ারির 1 তারিখ ডার্লিং লয়ে ঘুরবা না তো, হ্যাঁ নতুন জামা পইরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে নদীর পারে যাইয়া, কে ওই যে দল্লা নদীর উপরে আজকে আসার সময় দেখি হাজার হাজার মগা মুগ, আল্লাহ এ গজব থেকে আমাকে হেফাজত করে। থার্টি নাইট ফাস্ট এটা মুসলমানের অনুষ্ঠান না, কথা বল না কেন, এটা খ্রিস্টান অনুষ্ঠান, কারণ ইংরেজি মাস আবিষ্কার করছে ওরা, ওরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে, আমরা পালন করব আরবি মাসে মুসলমান 10ই মুহররম ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার বলো। কোন মহিলা যদি ওই দিন কাজ নতুন জামা পরে সাইজা গুজা থাকো কপালে জুতার বাড়ি হবে, ওই দিন কাজ সবচেয়ে পোশাক কাপড় পরবা, ইহুদির কপালে জুতার বাড়ি মারবা, ওরা এই দিনকে ইবাদত মনে করবে আমরা এই দিনকে জুতার বাড়ি মারবো, কথা কও না কেন, মোটা মোটা একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাবা, বাবা মায়ের কবরের কাছে যাবা, আল্লাহ সবাই নাইসে গাইয়া এই দিনকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে আর আমরা করতেছি, মালিক আমার বাবা আজকে দুনিয়া নাই বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্দি যেন আমার সন্তান একদিন বছরে প্রথম দিন আমার লেগে দোয়া করে, করা যাবে তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। তাহলে 30টা সেকেন্ড আমি কয়টা বন্ধু চাই, তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, জীবনকে যদি সুন্দর করতে চাও, 30 সেকেন্ড ওই যুবক গুলে দাঁড়াও, ওই যুবতী গুলে দাঁড়াও, কিয়ামতের মাঠ বানাবাই মাঠটাকে এখন 2024 সাল তোমার জন্য ভালো হবে, আমি বলে গেলাম তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, তোর জীবনে টাকার কোনোদিন অভাব থাকবে না। আমি ইলিয়াস রহমান জিহাদির বাবার দোয়া যেদিন আসছে আমার বাবার দোয়া, সেদিন থেকে আমার কোনোদিন টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আল্লাহ আকবার বলতে পারো না। এবারে এমপি মন্ত্রীকে মানুষ ভালোবাসে বোয়াইতে আর আমাকে ভালোবাসে অন্তর দিয়ে, কথা কও না কেন, আমি শুধু 30টা সেকেন্ড আমার কিছু বন্ধু চাই, তোদেরকে বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই একসাথে যাবো, আসো মানিকগঞ্জ শিকারের যুবক মানে রাজি আসো, রাজি আসো 30টা সেকেন্ডে ওই যুবকগুলো আমার সাথে দাঁড়াও, আমি বলার সাথে দাঁড়ায় বসো, আমি যাদেরকে দাঁড়াইতে পারবো ওই যুবকগুলো দাঁড়াবে, যেই যুবকগুলোর বাপ এই মাঠের মধ্যে আছে, তোমার বাপ ও আর শুনতেছে তুমি ও আর শুনতেছো, ওরা দাঁড়াও, কার কার বাবা আছে দাঁড়াও,
তুমি জানো না তোমার বাবা আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়া, তুই এখন কান্দবি, তুই কান্দবি, এ যুবতী বোন তোমার মা তোমার পাশে আছে না, তুমিও দাঁড়াও। এই আর কেউ বাবা নাই যুবক, আর নাই তোর বাবা নাই, আর কোন যুবকের বাবা এখানে নাই, দাঁড়া দাঁড়া কলেজের বন্ধুরা দাঁড়া, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা খাড়া বাপগুলা দাঁড়ান, আপনার ছেলেটার এখন জান্নাত দিবানাই দিবেন না, আমার বাবা যদি আমার বুকের মধ্যে নিয়ে মাফ করে দিয়ে আমার দোয়া করতে পারে, আপনার ছেলেটা এখন দৌড়িয়ে ভিক্ষুকের মতো আপনার বুকে নিয়ে চিল্লাবে আর কানবে, যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আমি কসম করে বলে গেল, আপনার ছেলেটা বাইজিদ বুস্তামির মূল্য ওলি হয়ে যাবে, আর যেই ছেলেটার আজকে বাবা নাই ও কি করবে, ও এখন বইয়ে বইয়ে কানবে। এই যাদের বাপ এই মাঠে নাই, আপনার চাষা আছে না, চাষারে লইয়া আপনি যাই একটা বুকের মধ্যে সাইপে ধরে কানবেন, আমি বলার সাথে সাথে দৌড় মারবি যুবক, দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি, দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে একটা দৌড় দে। কি শুনছো নাই রাত বইরে খাতার মতো করছে, থাকবো কি ছাতা, কথা বান না কেন, ওই এক চাষা রেজি গেছি চাষা ফেসবুক সে নেন, কয় ফেসবুক এবার কারে করে, আপনি চিনবেন না, চিনবে আপনার নাতি, আজকে ফেসবুক আইসা মার কোলের থেকে মেয়েটাকে কেড়ে নিচ্ছে, বাবার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে, আপনার ছেলের লেখাপড়া এখন আর নাই, কথা কন না কেন, আমার লেখাপড়া লাগে না, আমার শাশুড়ির আমল অটো পাস, অটো পাস বোট অটো হয়, লেখাপড়া অটো হয়, কথা কর না গায়ে, কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট, দেড় ঘন্টা হইয়েই গেছে চান্দুরা, এক ঘন্টা এক ঘন্টা মারাই গেছে, মারহাবা বলেন, একটা শর্ত আমি ওয়াজ করবো, যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে ঠিক আছে, এত সময় কিছু কই নাই, খালি একটা উঠে দাও, গাজীপুরে ওয়াজ করতেছি যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে, এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে, যখন আমি কইছি লুঙ্গি টেনে ধরবেন, চাষা তো আর লুঙ্গি টান খাওয়ার ডরে ওঠে নাই, কারণ পোষা বেতর কথা হনে না, একটা জিনিসে বাঘের ভয় পায় না, পারলে বাঘের মাথার উপরে মাইরে দেয়, এটা হলো পায়খানা পোষা, কথা কর না কে, চাষারে কইছি উঠতে গেলে তাই নিয়ে ধরবেন, চাষার তো পোষা আধা ঘন্টা আগে আইছে, চাষায় চিন্তা করে আমি যদি মাটিতে মারি খেরের মধ্যে আধা ঘন্টা আগের জিনিস গয়রা যে আরেকজনের পিছনে যে ভরবো, এক পোলাই কব গরম পানি এলে কই থেকে আমি ঝামেলা বলবো, এটা চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি হঠাৎ চায়না বুদ্ধি, দেন না চায়না অল্প তেলে কর করা ভাজা, দুই দিন পরে থাকে না, কথা কর না কে, চায়না যে কি করে রে, নাম হলো চায়না, কেউ চায়না বলে সবাই চায়, ও সবাই আঙ্গুল দেয় চায়না, এমন একটা দেশ এই বেজারমা চায়নাও, এই বেজারমা গো পক্ষে প্যালেস্টাইনের বিরুদ্ধে, কথা কন না কেন, শুধু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় নয়, আমি গোপালগঞ্জ টুংসপাড়ার জন্ম নিয়েছি এই জন্য নয়, আমি তার দালালি করছি না, আমি হক কথা বলছি, মুসলমানের মেয়ে হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিছে, আমি কোন বেজারমাদের পক্ষ নয়, আমি মুসলমানের পক্ষে, এতে তার দেশ সারা পৃথিবীর শয়তানের বিরুদ্ধে চলে গেছে, আমেরিকা তার শত্রু, চায়না এখন তার শত্রু, সাসা মুদি আকাডা এটাও শত্রু, কেন তো ওই বেজরমাকে পক্ষে, এ বেজরমা কারে কয় যাক বাপ ঠিক নাই, কথা কর না কেন, তোগ তো দেশে ঠিক নাই, রগ দেশে বিয়ে নাই, কারণ ফিলিস্তিন আমি সফর করছি 2013 সালে, আমি জানি বেটা ওটা কি শয়তানি দেশ, এই ইসরায়েল আমাদের দেশের, আমাদের দেশের পাসপোর্টে লেখা আছে পৃথিবীর সব দেশ সফর করতে পারবা, যদি একটা দেশে ঢুকতে পারবা সেটা হলো ইসরায়েল, এটা অনেক কিছু মিস, আর এইটার জন্য একদিন খেসারত দিতে হবে বাংলাদেশের,
ইহুদির বাচ্চারা এই দেশে যেই পরিমাণ পণ্য ঢুকাইতেছে এই দেশে টাকা ইনকাম করে এই দেশে মারবে সময় আছে এখনো ইসরায়েলি পণ্য বয়কট করো আগ বোতল দোকানের থেকে লাথি মাইরে ফেলায়া কলের পানি ঢুকাও কষ্ট হইতাছে অজ্ঞামি তারপর অস্কর মাসকে তাকাও এইদিকে তো সাসার কাছে জানা জানা আপনার কিছু কম না সাসার ডোরে আগে ট্যাঙ্গুল চাকরা দিয়ে আপনি খাড়া করে দিয়েছে তো আমি তো কইছি যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন সাসার তো এই ঠিক এই সাইজের সাইজের সাসা তো ওনার তো আধা ঘন্টাকে ভরসা পাইছেন করবো কি সাসায় চিন্তা করে এখন সায়না বুদ্ধি বাইর করি উঠবো না লুঙ্গি টানো খামু না আর পোষাবো করবো কেমনে সায়না জুতা আছে না প্লাস্টিক ওইটারে লুঙ্গির মধ্যে নিছে নিয়ে আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফা জিনিস হয়ে কে সাফা থাহে রে ভাই তো স্যার স্যারাই হিস করে উঠছে জনে স্যার স্যারাই উঠছে এক পোলার ডিজিটাল না 13 সালের সাসা স্যার স্যারাই কি কয় কথা কষ্টা যে হাতি ধরে মুইতা দিছে চুপ থাক বেড়া ডিজিটাল পোলা লাভ দেখা রাখে সাসা মাইরে দিছে সাসা মুইতা দিছে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গাজীপুর ওয়াজে যাইতে পারি নাই ওয়াজে গেলে পিছনে তে খালি কইতো মারিয়া দিছে এমন এক বিপদে পড়ছিলাম অতএব মজলিশ পুরাইছি মারামারি করো না ওঠারও চেষ্টা করো না ইনশা আল্লাহ আকবার বলেন তো আপনি কি জানেন এই ইসরায়েল কত বড় হারামজাদা এই ইসরায়েল এর ধ্বংস করার জন্য একমাত্র মিস্টার হিটলারই ভালো ছিল কথা বল না কেন মিস্টার হিটলার ইতিহাসের নাম কারা অক্ষরে আমাদের কাছে স্বর্ণরক্ষরে লেখা থাকবে মিস্টার হিটলার কয়েকশো বেইমান রে বাসায় রেখে আজকে দেখায় দিছে যে এরা কত বড় জানোয়ার মিস্টার হিটলার যদি কালেমা পড়তো 100% এক নাম্বার জান্নাতে যেত কথা বলেন না কেন আরো জোরে বলেন কষ্ট হইতেছে আপনারা দেখেন নাই দেখেন না পেপার পত্রিকা একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে বাপ অফিসে গেছে অফিসের থেকে আয়া দেহে বিবিও নাই মাও নাই 3টা বাচ্চাও নাই তাদের দাফন করছে তোমরা দেখছো কাফন পরে প্রথম শোয়েছে ওই অফিসারের মারে এরপরে শোয়েছে তার বউরে এরপরে শোয়েছে তার মেয়েরে এরপরে তার বড় ছেলেরে এরপরে 2.5 বছরের বাচ্চাটা কই শোয়াইব মার কোলের উপরে শোয়াই দিছে মার কোলের উপরে শোয়া দিয়া 2.5 বছরের বাচ্চাটার কানে কানে বলে বাবা রে তুই মাটির নিচে যাইয়া মালিক রে বুঝাইয়া কবি আমরা বড়রা হয়তো অন্যায় করছি ইসরায়েলের সামনে কিন্তু 2.5 বছরের বাচ্চা আমরা কি অন্যায় করছি রে বজন সারা দুনিয়া এই দাপনটা ভাইরাল হয়ে গেছে ও আমার মা বোনের আপনারা দেখছেন গো মা পেপার পত্রিকায় অনেকে টিভিতে দেখেন না কত মা স্বামী হারাইয়া বাচ্চা গুলা লয়া পাগলের মতো ঘুরে খাও নাই দাও নাই জানো রে মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ আল্লাহ তুমি ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো মালিক তুমি যদি হেফাজত না করো কেউ করতে পারো না আপনার কুদরতে হাত দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন প্যালেস্টাইনের মুসলমানকে রক্ষা করেন আল্লাহ আমার দেশ থেকে যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মানিকগঞ্জের যুবক এখন প্রমাণ করে দিবি যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী ভিসা দেয় মসজিদের আকসাকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রাখা ফিলিস্তিন যেতে আল্লাহকে দু হাত ধরে রাখা দাও কি তাকবীরদের মধ্যে এখন কেউ নাই
রাখো আমি তাকবীর দেব নারায়ণ তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন হামাস 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 জিন্দাবাদ যখন মারহাবা ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আরো জোর করে আমিন তাকান এইদিকে ফিলিস্তিনি মুসলমানদের দোয়া করার দরকার আছে না নাই আপনি কি জানেন ফিলিস্তিন এমন একটা দেশ কিয়ামতের মাঠ কিয়ামতের আগে দুনিয়ার সব দেশ ধ্বংস হবে মাত্র দুইটা দেশ বাকি থাকবে একটা দেশ হলো মক্কা আর একটা হলো ফিলিস্তিন কেন আপনি ফিলিস্তিনের পক্ষে দোয়া করবেন না ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে একটা পবিত্র ঘর আছে যেটার নাম মসজিদ আকসা যেই ঘরটা আমার আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবীরে বানাইতে বলছিলেন কাবা ঘর নির্মাণের 40 বছর পরে দুরুটা কিন্তু মুসলমানের কিবলা যেরকম মারহাবা এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসটা এই মসজিদে আকসাটা এমন একটা ঘর যেই ঘরটায় আমার নবীকে আল্লাহ ইমামতি করায়া দুনিয়ার সব নবীরা আমার নবীর পিছনে মুক্তাদি বানাইছে এই মসজিদে আকসার থেকে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন আল্লাহ খেতাব দিয়েছেন তাহলে এই মসজিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ আপনি মসজিদ আকসাকে হেফাজত করেন আমিন আমিন আমি বলবো এই ফিলিস্তিনে কোন কোন নবীর কবর আছে এক একজন নবীর নাম নিব আপনি ফিলিস্তিনের ভালোবাসা দিয়া কারণ এই দেশটা আমার আল্লাহর কাছে অনেক দামি আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন এই ফিলিস্তিনে এক নম্বরে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার কলিজার টুকরা নবী মুসা এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াকুব নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে লুত নবী এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার মা আপনার মা মা মারিয়াম আপনাকে প্রশ্ন আসতে পারে মারিয়াম আমাকে মা হয় কেমন তাকানে দিকে আল্লাহ হেফাজত করুক দুর্গা নামে বাইরে লোকজন আমার কে ইনশাল্লাহ করামা আল্লাহ জোরে কোন আমিন এদিকে দেখ